আজ আমি যে রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা আগে মাথায় না ইউজ করে আমার চুলটা কেমন আছে এবং ইউজ করার পরে আমার চুলের অবস্থা কেমন দুটোই আপনাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা আজকে এমন একটা রেমেডি আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা চুলকে শুধু সুন্দর করবে তা নয় সাথে 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 চুলের গোড়া শক্ত করবে চুলকে সিল্কি সফট করবে মাথা থেকে খুশকি দূর করবে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা আজকের রেমেডিটা আপনাদের জন্য একদম উপযুক্ত রেমেডি আর এই দেখুন আমি শ্যাম্পু করার পরে আমার মাথার চুলটার অবস্থা এত সুন্দর সিল্কি সফট হয়ে গেছে যেটা আমি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হাত দিলে চুলের নিজে থেকেই এত সুন্দরভাবে চুল নেমে যাচ্ছে তো ভীষণ ভালো লাগছে এই রেমেডিটা করার পরে আর তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে হ্যাঁ এই বন্ধুরা এখন যেহেতু শীতকাল অনেক কিছু রেমেডি বা অনেক খুন মাথায় মেখে অনেক কিছু খুন থাকার সম্ভব হয় না সেই জন্য আজকে আপনাদের জন্য একটা শ্যাম্পু বানিয়ে দেখাবো শ্যাম্পু তো আমাদেরকে করতেই হবে তিন দিন পরপর বা সপ্তাহে একবার যে ভাবে করেন তো আজকে আমি শ্যাম্পু বানিয়ে দেখাবো যেটা ইউজ করলে চুল খুব সুন্দর হয়ে যাবে তার সাথে সাথে চুল ওঠাও বন্ধ হবে তার আগে বলি বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসে শুভেচ্ছা রইল যদি ভালো লাগে ব্লগটা তাহলে একটা লাইক দেবেন আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করা না থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা নাহলে নতুন নতুন টিপস ব্লগ কোনোটাই আপনারা পাবেন না তো চলুন শুরু করি আর এর জন্য আপনাদের একদম বাইরে যেতে হবে না বা বাজার জাতীয় কিছু ইউজও করতে হবে না তো সবার প্রথম দেখুন আমি এখানে চিনি নিয়েছি চিনি প্রত্যেকটা রান্নাঘরেই কিন্তু আমাদের পাওয়া যায় তো এখানে আমি একটা বড়ো চামচের এক চামচের মতো কিনি চিনি নিচ্ছি আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও করে নিতে পারেন তবে হ্যাঁ এটা কিন্তু ফ্রিজে স্টোর করবেন তো চিনি কেন সেটা ভাবছেন তো চিনি এর মধ্যে এমন কিছু জিনিস থাকে যেটা আমাদের মাথায় গোড়া থেকে পরিষ্কার করতে সাহায্য করে চুলকে সিল্কি সফট তো করবেই আর তার সাথে সাথে গোড়াটাও তো পরিষ্কার করতে হবে তাই না তো এই সাথে মেশাবো অ্যালোভেরা জেল এখানে আমি বাজার অ্যালোভেরা জেল ইউজ করছি আপনারা যদি চান প্লান্ট বেস অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন সেটাও খুব ভালো প্লান্ট বেস অ্যালোভেরা জেল প্রত্যেকের বাড়িতেই একটা দুটো অ্যালোভেরা গাছ থাকে কিন্তু সঠিকভাবে ব্যবহারের জন্য আমরা ব্যবহার জানি না সেই জন্য অনেক সময় বলে থাকি আমাদের অ্যালোভেরাতে ভীষণ স্কিন চুলকাচ্ছে স্ক্যাল্প চুলকাচ্ছে কিন্তু অ্যালোভেরাকে ব্যবহার করতে গেলে ও যে যে ইয়েলো কালারের যে টক্সিনটা আছে না সেটা যদি বার করে নিয়ে তারপরে আপনার অ্যালোভেরাকে ইউজ করেন তাহলে মনে হয় না কোনো চুলকাবে তারপরেও যদি কারোর মাথায় চুলকায় বা অ্যালার্জি হয় সেক্ষেত্রে একটু দেখতে হবে তো এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল আমি না ইউজ করে বাজারজাত অ্যালোভেরা জেল ইউজ করছি এক চামচের মতো আর তার সাথে মিশাচ্ছি মধু এই মধুটা আমার খাঁটি মধু এটা চাক ভাঙা মধু তো আপনারা বাজারজাত অ্যালোভেরা জেলের সাথে আবার বাজারজাত মধু ইউজ করতে পারেন বা গাছের অ্যালোভেরা জেলেও ইউজ করতে পারেন যার যেটা সুবিধা হবে এখানে আমি এক চামচ এক চামচ করে সবই নিয়েছি এই তিনটি উপাদানকে অর্থাৎ মধু অ্যালোভেরা জেল আর চিনি এই তিনটে উপাদানকে আমি খুব ভালো করে প্রথমে মিক্স করে নেব মিক্স করেই যেতে হবে করেই যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে অর্থাৎ চিনিটা পুরো গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মিক্স করে যেতে হবে খুব সুন্দর একটা ক্রিম তৈরি হবে আগের দিনে ব্লগে আপনাদেরকে দেখিয়েছি এই ক্রিমটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো শুধু শুধু এই ক্রিমটা যদি আপনারা মাথায় শ্যাম্পু করার আগে এই ক্রিমটাকে মেখে রাখেন তারপরে শ্যাম্পু করেন তাহলেও কিন্তু চুলে খুব ভালো গ্লেস পাবেন চুল স্ট্রেটনিং হবে তো এ দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিম তৈরি হয়েছে আপনারা কিভাবে করবেন ধরুন যেদিনকে শ্যাম্পু করবেন বলে ভাবছেন এক ঘন্টা আগে এই ক্রিমটাকে ভালো করে স্ক্যাব থেকে পুরো লেন্থ পর্যন্ত ভালো করে মাথায় লাগিয়ে নিলেন ঘন্টাখানেক থাকলেন তারপরে ভালো করে শ্যাম্পু করে নিলেন দেখবেন এর থেকে ভাল সিল্কি সব চুল আর আপনারা দেখতেই পাবেন এত সুন্দর হয়ে যায় তো এটা আপনারা করে দেখতে পারেন বন্ধু তবে যাদের হাতে একদমই সময় নেই যারা ভাবছেন এই মাথায় ক্রিম লাগিয়ে এক ঘন্টা থাকাটা আমাদের পক্ষে সম্ভব হয় না আবার মাথায় তেল ব্যবহার করতেও ভালো লাগে না অনেকেই চাচ্ছেন যারা আমার মতন আমি সচরাচর খুব একটা তেল ইউজ করতে পছন্দ করি না বা ভালোবাসি না তো তাদের ক্ষেত্রে বলছি ধরুন মনে করলেন যে না প্রত্যেক সপ্তাহে একদিন করে মানে শ্যাম্পু করার আগে আমার তেল মাখতে ভালো লাগছে না বা ইচ্ছা করছে না তারা কিন্তু এরকমভাবে এই ক্রিমটাকে তৈরি করে সারা মাথায় লাগিয়ে নিলে তারপরে শ্যাম্পু করতে পারেন আর যারা এটাও করবেন না বলে ভাবছেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই শ্যাম্পুটা বানিয়ে দেখাবো এইবার যেটা বানানো হয়ে গেছে চিনিটাও মেল্ট হয়ে গেছে এবার যে শ্যাম্পুটা আপনারা ইউজ করেন সেই শ্যাম্পু ইউজ করবেন এখানে আমি দেখানোর সুবিধার্থে একটা সানসিল্কের একটা পাউচ প্যাক ইউজ করছি এবার এ পুরো শ্যাম্পুটা ইউজ করে দেবো যেহেতু আমার একটা শ্যাম্পুতে হয় না আমি দুপাতা শ্যাম্পু ইউজ করি তো আমি দুপাতা শ্যাম্পু এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এই হয়ে গেলে খুব ভালো করে মেশাতে হবে আর এর সাথে একটু জল মেশাতে হবে জলটা আমি অবশ্যই পরে মিশিয়েছি আপনারা চাইলে এই সময়ই জল মিশিয়ে নিতে পারেন চার্জারটা সুবিধা দেখুন দু চাম দু পাতা আমি শ্যাম্পু ইউজ করেছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা হয়ে গেল খুব ভালো শ্যাম্পু বন্ধুরা আপনারা একবার আমার কথায় বিশ্বাস করে এই শ্যাম্পুটা বানিয়ে নিজেরা মাথায় লাগিয়ে দেখুন যদি কোনো উপকার না পান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে এসে জানিয়ে যাবেন একবারে একবারেই আপনারা দেখতে পাবেন চুল কতটা সুন্দর সিল্কে সফট হয়েছে আর কতটা নরম হয়ে গেছে যে চুল একদম রুক্ষ ড্রাই চুলের কোনো জৌলুস নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই শ্যাম্পুটা খুব ভালো কাজ দেবে তো কিভাবে মাখবেন এটা পুরো যেহেতু বেস সারা মাথায় লাগিয়ে নিলেন লাগিয়ে নিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট থাকার চেষ্টা করবেন তারপরে হালকা হাতে মাসাজ করে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন যেহেতু শ্যাম্পু আছে আপনাদের এক্সট্রা করে আর শ্যাম্পু লাগাতে হবে না তো দেখতেই পাচ্ছেন চুল কত সুন্দর সিল্কি সফট হয়ে গেছে আর এইভাবে যদি আপনারা শ্যাম্পু করেন তাহলে চুল ভেঙে যাওয়া আগা ভেঙে পড়ছে এই ব্যাপারগুলো থেকে আপনারা অনেকটা মুক্তি পাবেন তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর রেমেডি আপনাদের জন্য শেয়ার করলাম তবে হ্যাঁ এটা দেখার পরে করার পরে অবশ্যই কমেন্টস বক্সে এসে জানিয়ে যাবেন কেমন হয়েছে তা না হলে কিন্তু আমার অনেক বন্ধুরা উপকার পাচ্ছেন কিন্তু মাঝে মাঝে এসে বলে যান কিন্তু সবাই বলেন না তাদের জন্য বললাম একটু কমেন্টস বক্সে জানিয়ে যাবেন তাহলে অন্যরাও জানতে সুবিধা হবে যে এই শ্যাম্পুটা কতটা আমাদের চুলের জন্য ভালো তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে বা টিপস বা ব্লগের সাথে শুভরাত্রি টাটা বাই বাই